Hello everyone, how are you? তো আজকে আমি আরো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যে মেডারমা অ্যাডভান্সড স্কার জেল। এটা হচ্ছে যে স্কার ট্রিট করার জন্য একটি মেডিকেটেড জেল। তো এটা হচ্ছে এটার প্যাকেটের ভেতর পিছনে অনেক দেয়া আছে, যেটা হচ্ছে যে অ্যালান্টোনিন 0.5%। এটা হচ্ছে অ্যালান্টোনিনটা হচ্ছে গিয়ে অনিয়ন থেকে এক্সট্রাক্ট করা একটা ইনগ্রিডিয়েন্ট। আর এটাতে আছে হচ্ছে গিয়ে ওয়াটার, বেক 2000 অ্যালকোহল, জ্যান্থামগাম, যা থাকে নর্মালি একটা ইয়ে বানাতে গেলে। আর এটা হচ্ছে টেম্পোরারিলি ইউজ করতে হবে আপনার, আর এটা এক্সটার্নাল ইউজ অনলি। আর ব্যাপার হচ্ছে যে যদি ডিপ পাংচার ওন্ড স্টিল থাকে আপনার, তার উপরে আপনি কখনো ইউজ করতে পারবেন না। সিরিয়াস বার্ন থাকলে ইউজ করতে পারবেন না, অথবা অ্যানিমাল বাইট মানে ওপেন কোনো উইন্ডে এটা ইউজ করতে পারবেন না। তো এটা হচ্ছে যে আপনার যেখানে স্কার থাকবে, লাইক আই হ্যাভ দিস স্কার, তো আমি যদি চাই যে আমি স্কারটা মানে রিমুভ করব, তখন আমার এটা ডেইলি আমার এখানে ওয়ান্স ডেইলি ইউজ করতে হবে। এবং অবশ্যই অবশ্যই আপনি সানস্ক্রিন ইউজ করবেন এটার সাথে। তো বেটার হয় যে এটা যদি আপনি রাতের বেলা ইউজ করেন। আর আপনি যদি নিউ স্কার, অ্যাজ ইন এটা আমার একটি অ্যাকনে স্কার, তো এটা নিউ স্কার, এটা আমি এটা আমার রিমুভ করার জন্য আমার 8 উইকসের মতো লাগবে। আর যদি এটা অনেক পুরানো স্কার হয়, যেমন অনেকের আছে যে সুইচার উইন্ড যেরকম সেলাই করা হয়েছিল, অপারেশন করা হয়েছিল, এই ধরনের কোনো উইন্ডের স্টিচের দাগ আছে, তো ওই ধরনের, কিংবা আপনি অনেক আগে কোথাও আঘাত পেয়েছিলেন এবং সেই দাগটা এখনও আছে, তো এই ধরনের কোনো স্কারের জন্য এটা 3 to 6 মান্থস ইউজ করতে হবে। আর এটা হচ্ছে যে ডেইলি ইউজ করার পর আপনি 4 উইকসের আগে সাধারণত ইম্প্রুভমেন্ট দেখবেন না, বাট ডিপেন্ড করে স্কিন কন্ডিশন এবং হচ্ছে গিয়ে ইসের ওপর, স্কারের টাইপের ওপর। এবং এক একজন মানুষের স্কিনে এক একটা প্রোডাক্ট এক একভাবে কাজ করে, সো যেটা আমার জন্য তাড়াতাড়ি কাজ করবে সেটা আপনার জন্য একটু দেরিও হতে পারে, অথবা যেটা আপনার জন্য দেরি হবে সেটা আমার, যেটা আপনার তাড়াতাড়ি হবে সেটা আপনার জন্য একটু দেরি হতে পারে। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আর এটা ইউজ করার আগে অবশ্যই হচ্ছে আপনি প্যাচ টেস্ট করে নেবেন, হাতে অথবা নেকের কোনো একটা জায়গায় রাতে লাগিয়ে রাখবেন, সকালে উঠে দেখবেন যে হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো রিয়াকশান হচ্ছে কি না। আর এটা হচ্ছে যে এটাই, আর এটাতে হচ্ছে কিছু মানুষের সেন্সিটিভিটি থাকতে পারে, এই জন্যই বলা প্যাচ টেস্টের জন্য। আর হচ্ছে ওকে, সো দিস ইজ প্রিটি মাচ এভরিথিং। এটা হচ্ছে যে আমার কাছে যেটা, এটা হচ্ছে অ্যাপ্লাই 1x ডেইলি, অ্যান্ড দে হ্যাভ আদার অপশান অ্যাজ ওয়েল। সো দিস ইজ দ্য 3x ডেইলি, অ্যান্ড দিস ইজ দ্য মিক্স স্কার থেরাপি, এটা বাচ্চাদের জন্য। ওকে, এটার প্রাইস হচ্ছে গিয়ে 3200 টাকা। এটার প্রাইস 3200 টাকা। এটা অনেক তাড়াতাড়ি কাজ করে এবং স্পেসিফিক ওই জায়গাতেই কাজ করে, আপনার পুরো ফেসে ইউজ করার দরকার নেই। সো দ্যাটস ইট ফর মেডারমা। আর এটাতে আপনি, এটা আপনি পাবেন হচ্ছে গিয়ে স্টারলিন এন্টারপ্রাইজেস। স্টারলিন এন্টারপ্রাইজ হচ্ছে পুলিশ প্লাজার 2nd তলায় অবস্থিত একটি শপ, এটা হচ্ছে স্টারডাস্টের একটু সামনে, শপ নাম্বার 240। আর আপনি যাওয়ার আগে ওদের পেজে একটা নক দিয়ে গেলে আরও ভালো হবে, ওরা আপনাকে এনশিওর করতে পারবে প্রোডাক্টটা স্টকে আছে কি না, কারণ এটা হচ্ছে খুবই অল্প পরিমাণে আনা হয়েছে যেহেতু মেডিকেটেড প্রোডাক্ট। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।